হ্যালো এভরিওয়ান, নমস্কার, আমি সুমন। মনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেরি না করে দেখে নেওয়া যাক আজকের কবিতা। কবিতার নাম তোর প্রিয়জন। কাছে থাকার মানেটা জানিস একদম বুঝতাম না। শুধু তোর সাথে একটু ঘোরা আর খালি তোর যত বায়না। ছোট থেকে কম জ্বালিয়েছিস, টিউশনের টাকার সব তোর পিছনে শেষ। ছুটির দিনে পারিশ্রমিক আমি পেছনে বসে মজা করতাম বেশ। নামটা তোর ভুলেই গেছিলাম, ডাক নামটা বড্ড ভালো ছিল জানিস। বন্ধুদের মধ্যে তোর স্টাইল, চোখে সানগ্লাস আর টাইট জিন্স। চাকরি পাওয়ার পর সেই যে চলে আসা, তোর কবিতা সোশ্যাল মিডিয়ায় উল্টে পাল্টে পড়া, হাতে লেখা যা ছিল তোর শয্যা অকেও করে দিতিস বাঁকা। পুজো এবার আসতে পারলাম না, কষ্ট পেয়েছিস বুঝি। কাজ কাজ এই সংসারে জানিস, আমি শুধু শুধু ওই আড্ডাটাকেই খুঁজি। এ পাগল হাসছিস কেন? ভাবছিস ছবিতে মালা পড়েছে বলে কথা বলবো না? এক বছর আসতে পারিনি বলে আর কোনো দিনই ডাকবি না? জানিস তুই নেই এ কথাটা আমি মানি না। এই যে সেদিন চ্যালেঞ্জ করে তুই এলি না, পরের দিন সকালবেলা ফোনটা তোরই তো এসেছিল বল। আয়নারে শুধু একবার ওই গাছের নিচে চল, ভাবিস না আমি কাঁদছি। হনুমান তুই, পাগল তোর কথা, মিথ্যে বলেছিলি থাকবি আমার সাথে। কি ভাবিস হচ্ছে আমার ব্যথা? তোর দেওয়া সব স্মৃতি আমার আপনের চেয়েও আপন। বন্ধু নয়, আমার ভাই ছিলি। আর আমি তোর সেই পাগল প্রিয়জন। কবিতাটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করে নিজেদের ফ্রেন্ডশিপ বোঝাবে। এরকম আরও অনেক কবিতা ও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি এরকমই আমার কবিতা ও গল্প আমার চ্যানেলে দিয়ে থাকি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।